আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা রাখছি সবাই আল্লাহ তাআলা অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে আমার ইফতার টেবিলটা রেডি করছি, আর ইফতার টেবিলটা রেডি করার পর হচ্ছে আমি মানে ইফতার টেবিল রেডি করা না, ইফতার শেষ করার পর হচ্ছে রাতে ডিনার রান্না করব। খুবই সহজে একদম সিম্পল একটা রান্না এবং খেতে বেশ মজা, এবং আমি মনে করি যে ওই খাবারটা সবাই পছন্দ করবেন। সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে এবং অবশ্যই একটা লাইক দিতে হবে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে শুরু করি। তো এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন যে দই মিষ্টি যেগুলো আমি বের করে নিয়েছি, তো বের করে একটু ফ্রিজে রেখে দিব। দই মিষ্টি একটু ঠান্ডা ঠান্ডা হলে ভালো লাগে খেতে, আর মিষ্টি খুবই কম, হাফ কেজির মতো মিষ্টি নিয়ে আসছিলো সেখান থেকে। জাহর জিনা দুজনে একটা একটা করে দুটো খেয়ে ফেলছে, আর পাঁচটা রয়ে গেছে। আর এদিকে হচ্ছে আঙুর কমল, এগুলো বের করে নিলাম জাস্ট। এগুলো আসলে আমি কাটবোও না, কোনো কিছুই করবো না, এগুলো কেটে এনে দেখা যাচ্ছে ফল টল একটু নষ্টই হয়, কালো হয়ে যায়, পরে খাওয়া হয় না। কারো খেতে ইচ্ছে করলে খাবে, বাচ্চারা দেখা যাচ্ছে সারাদিন, যেহেতু রোজার মাসে তো আসলে তিন বেলা রান্না করা হয় না, আর রাতের বেলায় একটু রান্না করা হয়, তো যাওয়ার জন্য দেখা যাচ্ছে দিনের অনেকটা সময় হচ্ছে ফল টল খায়, তো ওদের জন্য আসলে ফলটা লাগে। তো এদিকে দুইটা ডাব আনা হয়েছে, আর রোজার মাসে আসলে আমি সারাদিন রোজা থাকার পর মানে দু একটা ডাব খেতে বলবো সবাইকে, এটা আসলে খুবই ভালো। আর আমার কাছে যেটা মনে হয় এটা হচ্ছে সবচেয়ে কেমিক্যাল ফ্রি ফল, কারণ এটার ভিতরে কোনো ফরমালিন বা কেমিক্যাল ব্যবসায়ীরা দিতে পারে না। দাম একটু বেশি হলে আমার মনে হয় এটা কিনে খাওয়া খুবই ভালো, আর আমাদের সারাদিন রোজা থাকার পরে পানির ঘাটতি হয় সেটাও পূরণ করে। আর এদিকে হচ্ছে পেঁপে আর হচ্ছে বেল, পেঁপে আর বেলটা হচ্ছে এটাও খুবই ভালো স্বাস্থ্যের জন্য, কারণ এটা খেলে হচ্ছে দেখা যাচ্ছে অনেকেই রোজা থাকার পর কোষ্ঠকাঠিন্য একটা সমস্যা হয়, সেইটা আর হয় না, খুব খুব ক্লিয়ার থাকে পেটটা আর কি। আর পাকা সবরি কলা, এটাও আসলে অসাধারণ, এটা তুলনা হয় না। আমার কাছে দই চিড়ার কলা মিক্সড করে যে একটা খাবার আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, সেটা তো খেতে বেশ ভালোই লাগে, শরীরটা ঠান্ডা থাকে, পেটটাও ভরা হয়ে যায়। যাই হোক, এখন হচ্ছে দইয়ের পাতিলটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিই। আর আমার মেয়ে হচ্ছে আমি জানি না কেন জানি আজকে হচ্ছে আমাকে চুড়ি পরিয়ে দিয়েছে, শুয়েছিলাম ও আমার কপালে টিপ দিয়ে দিতেছে লিপস্টিক দিয়ে, তারপর হচ্ছে চুড়ি পরিয়ে দিতেছে। যদিও আমার কাছে খুব ভালো লাগে না, খুবই আনইজি লাগে, কাজ করতে খুব অসুবিধা হয় চুড়ি পরে, এর জন্য দেখা যাচ্ছে পরা হয় না। যাই হোক, বেলটা ফাটিয়ে নিলাম, বেলের শরবত করব। বেলের শরবত আমি একদম সিম্পলভাবে করি, জাস্ট বেলটা এরকম করে বের করে নিই, হাত দিয়ে চিপে চেপে বেলের মধ্যে যে আঁশগুলো থাকে ওগুলো মানে পরে ফেলে দিই, তারপর বেলের শরবত হয়ে যায়। চিনি টিনি কোনো কিছু আর অ্যাড করি না, খুবই ইজি। তো এই যে দেখেন আমার বেলের শরবত, এখন জাস্ট একটু চেলে নিলেই হয়ে যাবে বা ছেঁকে নিলেই হয়ে যাবে, আবার এরকমও খেলেও ভালো হয়, দুই একটা বিচি থাকলে ওইটা পেটে গিয়ে হচ্ছে কি বলবো ভালো কাজ করে আর কি। তো যাই হোক, এখানে দেখেন আমার ইফতার টেবিল রেডি, এখানে আমি হচ্ছে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি কী কী রেডি করেছি আজকে ইফতারের জন্য। এই যে যে পেঁপেটা দেখেছিলেন সেই পেঁপেটা কেটে নিয়েছি, এখানে ছোলা আছে, শসা, মিষ্টি, খেজুর, মালটাটা কেটে নিয়েছি, তরমুজ, দই, এখানে লেবু শরবত, বেলে শরবত, কলা আছে, ফল আছে। এই হচ্ছে আমাদের আজকে ইফতার টেবিল। আর হচ্ছে বেগুনি আমি ভাজতেছি, একদম দেখাচ্ছে বেগুনি আগে ভেজে রাখলে ওইটা আসলে খেতে ভালো লাগে না, মুচমুচে থাকে না, তো এই জন্য হচ্ছে বেগুনিটা আমি একটু পরেই ভাজি। তো এই যে আগ মুহূর্তে হচ্ছে বেগুনিগুলো ভেজে নিয়েছি। ইফতার শেষ করে এই যে চলে আসছি হচ্ছে ইলিশ মাছ দিয়ে হচ্ছে ইলিশ পোলাও করবো, আর এই জন্য চার পিস ইলিশ মাছ এরকম একটু মোটা করে কেটে নিয়েছি, কারণ ইলিশ পোলাও রান্না করতে গেলে ইলিশ মাছগুলো যদি পাতলা করে কাটা হয় খুব সহজে ভেঙে যায়, কারণ ইলিশ মাছটা একটু নরম টাইপের হয়। অল্প একটু হচ্ছে মরিচের গুঁড়া আর খুবই সামান্য চিমটি পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো একটু লবণ, তারপর হচ্ছে ইলিশের টুকরোগুলোকে খুব ভালোভাবে মেখে নিব আর কি। খুবই সিম্পল, একদম কি বলবো একদম কম মশলা, জাস্ট ইলিশ মাছ আর পোলাও, পোলাওয়ের চাল থাকলেই হয়ে যাবে। তো মাছগুলো মেখে একটা সাইডে সাইড করে রেখে দিব। একটা বাটি নিয়ে নিলাম, এখানে এই যে দেখেন এই যে লাল একটা মগ, এই মগে হাফ কেজি চাল আটে, এই হাফ কেজি চাল আমি দিয়ে দিলাম, আর এই মগ দিয়ে হচ্ছে আমি পানি মেপে নেব, চালটা ধুয়ে পানি ঝরিয়ে দিলাম, আর সেই মগ দিয়েই আমি দুই কাপ পানি নিয়ে নিচ্ছি, চাল দিয়েছি এক কাপ, পানি দেবো দুই কাপ, তাহলে পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হবে। আর পোলাও আইটেমগুলো যদি ঝরঝরে না হয় খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো এই তো দুই কাপ পানি আমি এখন ফোটাতে দেবো,
দুই মগ আর কি, চুলায় প্যান দিয়ে দিয়েছি। আর মাছটা কিন্তু আগে থেকে মেখে মেরিনেট করে অনেকক্ষণ রাখার কোনো দরকার নেই, জাস্ট রান্নার সময়টাতে মেখে নিলেই হবে। এরপর হচ্ছে আমি সরিষার তেল আর হচ্ছে সয়াবিন তেল দুইটা মিক্সড করে দিয়ে দিচ্ছি হাফ কাপ। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আর এই রান্নাটা করার জন্য কোনো প্রকার এলাচ দারুচিনি লাগবে না, তেজপাতা কোনো গরম মশলাই লাগবে না, সেই সাথে হচ্ছে আদা রসুন বাটাও লাগবে না। জাস্ট পেঁয়াজটা তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি মেখে রাখা মাছের টুকরোগুলো ওইভাবে দিয়ে জাস্ট ভেজে নিব। এটা কিন্তু রান্না না, আমি কিন্তু এই পেঁয়াজ বাটার মধ্যে তেলের মধ্যেই হচ্ছে মাছের পিসগুলো ভেজে নিয়েছি। আর এভাবে করলে আমি যেভাবে আজকে রান্না করছি এভাবে করলে ইলিশ মাছের একদম আসল ঘ্রাণটা পাওয়া যায়, আসল স্বাদটা পাওয়া যায়। ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 মিনিট এক পিঠ ভেজে নিব। এরপর ঢাকনাটা তুলে আবার উল্টে দিয়ে আবারও উল্টে দিয়ে হচ্ছে আমি কী করবো, ঢাকনা দিয়ে আবার 3 মিনিট করবো, মানে 2 পিঠ 3 মিনিট 3 মিনিট, মোট 6 মিনিটের মতো আমি ভেজে নিব। মাছের পিসগুলো যেহেতু একটু বড় এই জন্য হচ্ছে 6 মিনিট ভাজলাম, যদি একটু ছোটো হয় তাহলে 2 মিনিট 2 মিনিট করে ভেজে নেবেন। আর মাছ ইলিশ মাছ খুব নরম যেহেতু হয় এই জন্য কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যায়। তো ঢাকনা দিয়ে আরও 3 মিনিট ভেজে নেওয়ার পর এগুলোকে হচ্ছে আমি তুলে নিচ্ছি, তুলে একটা সাইডে রেখে দিব। মাছের পিসগুলো খুব সাবধানে উঠাতে হবে, ওই যে আগেই বললাম মাছের পিসগুলো কিন্তু নরম হয়ে যায়, ইলিশ মাছ নরম থাকে, ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। খুব সাবধানে আলতো হাতে রান্না করতে হবে। আগে থেকে সেই ধুয়ে রাখা চালগুলো পানি ঝরিয়ে রেখেছিলাম, সেগুলো এবারে এই তেল মশলার মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে আর এক্সট্রা কোনো মশলাই অ্যাড করব না, নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি চালটাকে ভেজে নিলাম। একটু সময় নিয়ে ভাজতে হবে। আর স্বাদ মতো লবণটাও দিয়ে দিচ্ছি, মাছের জন্য লবণ তো আগেই দিয়েছি, এখন চালের জন্য যে লবণটার প্রয়োজন সেটা দিয়ে দিলাম। ফালি করে রাখা 4টা কাঁচামরিচ দিলাম, আমি কাঁচামরিচগুলো কিন্তু মাঝখান দিয়ে চিরে নিয়েছি, ফালি করি নাই। তো চালটাকে একটু সময় নিয়ে ভেজে তারপর হচ্ছে আমি যে পাশের চুলায় ফুটন্ত মানে পানি ফুটতে দিয়েছি সেই পানিটা কিন্তু এই চালের মধ্যে দিয়ে দিব। অল্প পরিমাণে পোলাও রান্না করলে কিন্তু সবসময় চালের দ্বিগুণ পানি দিতে হয়, অনেক বেশি পরিমাণে রান্না করলে দ্বিগুণের চাইতে একটু কম পানি দিতে হয়, তাহলেই পোলাওগুলো ঝরঝরে হয় আর কি। তো দেখলেন তো আমি কতটা সময় নিয়ে চালটা ভেজে নিলাম, টোটাল আমার 5 মিনিট সময় নিয়ে আমি চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর ইলিশ মাছ যে প্যানের মধ্যে ভেজেছি যে তেলটা রয়ে গেছে সেইটার কিন্তু একটা ফ্লেভার এই চালের মধ্যেই চলে গেল, যেহেতু ইলিশ মাছ থেকে তেল বের হয়েছে তো সেই তেলের মধ্যে আমি পোলাও চাল ভেজেছি, তো ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর বের হচ্ছে এখনই। তো পানি ফুটন্ত পানিটা দিয়ে দিলাম, এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে জাল করবো মিডিয়াম আঁচে। কিছুক্ষণ জাল করার পর দেখেন পানিটা ঠিক এরকম সমান সমান হয়ে গিয়েছে, তখন একটু হালকা হাতে একবার একটু নেড়ে দিলাম, খুব বেশি নাড়াচাড়া না, জাস্ট হালকা হাতে একটা নাড়া দিয়ে ঢাকনা দিয়ে একেবারে মিডিয়াম টু লো আঁচে রাখবো হচ্ছে 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম, এখনও কিন্তু চালটা পুরোপুরি সেদ্ধ হয় না এবং চালের মধ্যে কিন্তু কিছুটা পানি এখনও রয়ে গিয়েছে। এখন আমি অর্ধেকটা পোলাও তুলে নিব আর কি, চুলার আঁচটা কিন্তু একদমই লো অবস্থায় আছে এই মুহূর্তে। এবারে সেই ভেজে রাখা মাছের টুকরোগুলো এখন এদিক দিয়ে আমি আলতো হাতে একটু বিছিয়ে দিব। এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, আমি মাছ তুলতে গিয়ে এত সাবধানে করতে গিয়েও মাছ তুলতে গিয়ে এক পিস মাছ অলরেডি ভেঙে ফেলেছি। তো এবারে হচ্ছে সেই ভাঙা পিসটাও আমি দিয়ে দিলাম, এই তো এবারে যে তেল টেল ছিল সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তা করাই ছিল আমার বাসায়, আপনাদের করা না থাকলে একটু পেঁয়াজের বেরেস্তা করে নেবেন, তাহলে ফ্লেভারটা ভালো লাগে, পেঁয়াজের বেরেস্তাটার ফ্লেভার ভালোই লাগে ইলিশ মাছের সাথে। তো এবারে জাস্ট অল্প কিছু পেঁয়াজের বেরেস্তা এটার মাছের উপর দিয়ে আমি দিয়ে দিব। আর এই যে তুলে রাখা পোলাওগুলো এখন উপর দিয়ে দিয়ে একটু মাছগুলোকে ঢেকে দিলাম। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব, ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিব একেবারে লো হিটে, এটাকে দমে রাখবো 15 মিনিটের মতো। আর 15 মিনিটে কিন্তু মাছটাও আর একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, খুব সুন্দরভাবে ঘ্রাণ ছড়াবে আর পোলাওটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে নরম তুলতুলে আর ঝরঝরে হবে। তো এই যে দেখেন 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম,
পোলাওগুলো খুব সুন্দরভাবে নরম তুলতুলে হয়ে গিয়েছে, খুব ঝরঝরে হয়ে গিয়েছে। আমি খুব আস্তে আস্তে মাছের পিসগুলোকে একটু বের করে নিয়েছি সাইড করে, তারপরে হচ্ছে এটা দিয়ে আমি মাছের পিসগুলো আগে তুলে তারপর হচ্ছে একটা সাইডে রেখে দিয়ে পোলাওগুলো একটা বলে বেড়ে নিব। দারুণ সুন্দর ফ্লেভার বের হচ্ছে। আপনারা যদি ভিডিওর মাধ্যমে গ্রানটা শুনতে পারতেন তাহলে খুব ভালো লাগতো, তাই না? আমি কিন্তু খুব সুন্দর গ্রান পাচ্ছি, আর গ্রান পাওয়ার জন্য অবশ্যই আপনাদের বাসায় এটা রান্না করতে হবে। তা আমি সার্ভিং ডিশের মধ্যে বেড়ে নিয়েছি। তো এই যে দেখেন কত সুন্দর দেখতে হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খুবই কম সময়ে এটা রান্না করা যায়, খুবই অল্প উপকরণ দিয়ে, খেতেও বেশ মজা লাগে। বাঙালিদের কিন্তু মাছ ভাত অনেক পছন্দ, আর এভাবে রান্না করলে মাছ পোলাও অনেক ভালো লাগবে। পোলাওয়ের চালের সাথে মাছের ইলিশ মাছের একটা ফ্লেভার, এটা আসলে জাস্ট অসাধারণ লাগতেছিল আমার কাছে। তো এখন হচ্ছে বেড়ে নেওয়ার পালা, বাচ্চারা তো অপেক্ষা করতেছে কখন খাবে কখন খাবে, আম্মু হচ্ছে না কেন। তো ওদের হচ্ছে এই সময়টা ওরা দিতে চায় না যে একটু খাবারগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করব। তো তারপরে ওদেরকে অপেক্ষা করাতে করাতে হচ্ছে একটু একটা প্লেট একটু সাজিয়ে নিলাম। কিচ্ছু না, এটার সাথে আর কিচ্ছু লাগবে না, এক পিস মাছ, একটু পোলাও, এক টুকরো লেবু, একটু শশা হলেই হয়ে গেল। আর অবশ্যই যারা ঝাল খেতে পছন্দ করেন তারা একটা কাঁচামরিচ নিয়ে নেবেন, আর যারা আরেকটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু রান্নার সময় আরেকটু বেশি কাঁচামরিচ, ফালি করা কাঁচামরিচ দিয়ে নিতে পারেন। আজকের মতো বিদায়, আল্লাহ।